আসসালামু আলাইকুম দর্শক, নিয়াজেস গ্যালারিতে সবাইকে স্বাগতম। নিয়াজ বলছি নিয়াজেস গ্যালারি থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আপনাদের জন্য রয়েছে গোলাপ গাছের উপরে একটি ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কি কি কৌশল অবলম্বন করে সঠিকভাবে গোলাপ গাছের পরিচর্যা করে দ্বিগুণ পরিমাণে গোলাপ ফুল উৎপাদন করা সম্ভব। আমরা খুব সহজভাবে গোলাপ গাছের পরিচর্যা করে থাকি। আমরা যে যে কৌশল অবলম্বন করে গোলাপ গাছের পরিচর্যা করি সেই কৌশলগুলোই আপনাদের সাথে আজ শেয়ার করব। দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আর যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। গোলাপ গাছের সঠিক পরিচর্যা বা যত্নের কৌশল জানতে হলে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে প্লিজ। তাহলে চলুন এক এক করে আলোচনা করা যাক গোলাপ গাছের সঠিক পরিচর্যার কৌশলগুলো। পরিচর্যা কৌশল নাম্বার এক, মাঝে মাঝে গোলাপ গাছের গোড়ার ময়লা আবর্জনা ভালোভাবে পরিষ্কার করে গাছের গোড়ায় নর্মাল মাটি দিয়ে দিতে হবে। যখনই দেখবেন গাছের গোড়ার মাটি কমে গেছে এবং গাছের শিকড় দেখা যায় তখনই গাছের গোড়ায় মাটি দিয়ে দিতে হবে। গোলাপ গাছের গোড়ায় নর্মাল মাটি দিয়ে দিলাম। পরিচর্যা কৌশল নাম্বার দুই, গোলাপ গাছের গোড়ায় প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন গাছে পানির পরিমাণ বেশিও না হয় এবং কমও না হয়। গাছে পানির পরিমাণ কম হলে পানির অভাবে গাছের পাতাগুলো নষ্ট হয়ে যাবে এবং গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদি কোনো কারণে গাছের গোড়ায় কখনও অতিরিক্ত পানি অনেক দিন জমে থাকে তাহলে গাছের শিকড় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং গাছের শিকড় নষ্ট হয়ে গেলে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। পরিচর্যা কৌশল নাম্বার তিন, গোলাপ গাছ থেকে যখন ডালপালা বের হয়ে আস্তে আস্তে বড় হতে থাকবে তখন গোলাপ গাছের জন্য একটি সাপোর্ট দিতে হবে। একটি লাঠি দিয়ে আমরা গোলাপ গাছের জন্য সাপোর্ট দিতে পারি। লাঠি দিয়ে সাপোর্ট দেওয়ার পরে একটি রশি দিয়ে গাছের ডালপালাগুলোকে এই লাঠির সাথে বেঁধে দিতে হবে। লাঠি ও রশি দিয়ে সাপোর্ট দেওয়ার মূল উদ্দেশ্য হল প্রচণ্ড বাতাসে যেন গোলাপ গাছের ডালপালা ভেঙে না যায় বা নুয়ে না পড়ে। পরিচর্যা কৌশল নাম্বার চার, গাছের গোড়ায় আশেপাশে যত আগাছা আছে সবগুলোকে পরিষ্কার করে দিতে হবে। গাছের গোড়ায় আগাছা থাকলে এই আগাছা গাছের গোড়ার মাটির পুষ্টির কিছু অংশ খেয়ে ফেলে। গাছের গোড়ার আগাছা পরিষ্কার করে রাখলে গাছে পুষ্টির অভাব হওয়ার সম্ভাবনা কম থাকবে। পরিচর্যা কৌশল নাম্বার পাঁচ, একটি নিড়ানি দিয়ে মাঝে মাঝে গাছের গোড়ার মাটিটাকে আলগা করে দিতে হবে। এই কাজটি করার সময় খুব সতর্কভাবে করতে হবে, কারণ খেয়াল রাখতে হবে যেন গাছের কোনো শিকড় নষ্ট হয়ে না যায়। গাছের গোড়ার মাটিটাকে আলগা করে দিলে গাছের শিকড় খুব ভালোভাবে বৃদ্ধি লাভ করতে পারে। শিকড় ভালোভাবে বৃদ্ধি লাভ করতে পারলে গাছ খুব শক্তিশালী হবে এবং গাছে অনেক ফুলও ধরবে। দুই সপ্তাহ পর পর গোলাপ গাছের গোড়ার মাটি চেক করে দেখতে হবে শক্ত হয়ে গেছে কি না। যদি শক্ত হয়ে যায় তাহলে একটি নিড়ানি দিয়ে গাছের গোড়ার মাটি আলগা করে দিতে হবে। পরিচর্যা কৌশল নাম্বার ছয়, মাঝে মাঝে গাছের গোড়ায় সার দিতে হবে। আমাদের ফুল বাগানে আমরা কেমিক্যাল সার ব্যবহার করে থাকি। আমরা আমাদের ফুলের বাগানে সাধারণত মিরাকল গ্রো নামে একটি কেমিক্যাল সার ব্যবহার করে থাকি। এই কেমিক্যাল সারটি বিভিন্নভাবে পাওয়া যায়, তবে আমরা সাধারণত এটির গুঁড়া কিনি। এই গুঁড়াকে আমরা পানির সাথে মিশিয়ে তারপর গাছের গোড়ায় ব্যবহার করে থাকি। পরিচর্যা কৌশল নাম্বার সাত, গোলাপ ফুল গাছে যত নষ্ট পাতা এবং পোকা খাওয়া পাতা আছে সবগুলোকে কেটে ফেলে দিতে হবে। দেখুন আমাদের গাছের কিছু পাতা হলুদ হয়ে গেছে, আমরা সেগুলোকে কেটে ফেলে দিচ্ছি। পরিচর্যা কৌশল নাম্বার আট, গোলাপ গাছে পোকা ধরলে কীটনাশক ছিটিয়ে দিতে হবে। বাজারে অনেক ধরনের কীটনাশক পাওয়া যায়, আপনারা যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন, তবে আমরা আমাদের বাগানে জৈব কীটনাশক ব্যবহার করে থাকি। গোলাপ গাছে পোকা দমনের উপরে আমাদের একটি ভিডিও আছে, উপরের আই বাটনটি ক্লিক করে
সেই ভিডিওটি এক্ষুনি দেখে নিতে পারেন। গোলাপ গাছে পোকা ধরলে এভাবে কীটনাশক স্প্রে করে দিতে হবে। আমরা জৈব কীটনাশক স্প্রে করে দিচ্ছি। এখানে একটি তথ্য মনে রাখতে হবে, গোলাপ গাছে যদি পাতায় পোকা হয় তাহলে পোকার উল্টা দিকে পোকা হয় বেশি। তাই যখন কীটনাশক স্প্রে করবেন, যদি পাতায় পোকা হয় তাহলে পাতার উল্টা দিকে স্প্রে করে দিতে হবে। আমাদের গোলাপ গাছে পোকা হয়েছে গোলাপের কলিতে, তাই আমরা গোলাপের কলিতে স্প্রে করে দিচ্ছি। দেখুন, কীটনাশক স্প্রে করে দেওয়ার পরে গোলাপের কলিতে কোনো পোকা নেই। পরিচর্যা কৌশল নাম্বার 9, গাছে যখন ফুল ফুটবে তখন নষ্ট বা মরে যাওয়া ফুলগুলোকে কেটে ফেলে দিতে হবে। নষ্ট বা মরে যাওয়া ফুলগুলোকে কেটে ফেলে দিলে গাছে অন্যান্য ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগবে এবং গাছে যেসব কলি আছে সেই কলিগুলো ভালোভাবে ফোটার জন্য জায়গা পাবে। পরিচর্যা কৌশল নাম্বার 10, বছরের একটা সময়ে যখন গাছে কোনো ফুল থাকবে না তখন গাছের ডালপালাগুলোকে প্রুন বা কেটে দিতে হবে। ডালপালাগুলোকে একেবারে নিচে কেটে দেওয়া যাবে না, একটু উপরের দিকে কাটতে হবে। গোলাপ গাছের ডালপালা প্রুন করে দিলে গাছ থেকে অনেক নতুন ডালপালা বের হবে। গাছ থেকে যত বেশি নতুন ডালপালা বের হবে তত বেশি ফুল ফোটার সম্ভাবনা থাকবে। দর্শক, এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম আমরা কী কী কৌশল অবলম্বন করে গোলাপ গাছের সঠিক পরিচর্যা করে থাকি। আপনারা যদি আমাদের এই 10টি কৌশল অবলম্বন করে আপনাদের বাগানের গোলাপ ফুল গাছের সঠিক পরিচর্যা করেন, তাহলে আশা রাখি আপনারা আপনাদের বাগানের গোলাপ ফুল গাছে দ্বিগুণ গোলাপ ফুল উৎপাদন করতে সক্ষম হবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস ও শেয়ার করে আমাদেরকে আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন প্লিজ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।